নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ডিসেম্বর মাসের মাসিক রাশি ফলের ভিডিও। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশির 100 জন মানুষ আছেন, 100 জন কিন্তু একই রেজাল্ট কিন্তু পাবেন না, কারণ এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার না। কিন্তু এই রাশিফল আপনাদের জীবনে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। প্রথম কথা আসি আপনাদের স্বাস্থ্য। স্বাস্থ্য একটা কথা আছে না, সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি কোন জায়গাতে গেতে পারবেন, যে কোনো জায়গাতে কিন্তু এগাতে কিন্তু ভালো লাগবে না। যেই জন্য ফার্স্ট হচ্ছে শরীর কেমন থাকবে। দেখুন, আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, বকরি থেকে মার্গী হয়ে গেছে। যাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগছিলেন, ছোটোখাটো সমস্যা হচ্ছিল, সে সমস্যাগুলো কাটবে। কোল্ডের কাপের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা যাদের হচ্ছিল, সে সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে। অনেকটাই রিলিফ এই জায়গা থেকে আপনারা পেতে চলেছেন। এবং এর নেক্সট যে 2 নম্বর যে পয়েন্ট, আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। ডিসেম্বর মাসে আপনাদের অর্থের ফ্লো কেমন আসতে চলেছে, এক কথায় অর্থের ঢেউ আসতে চলেছে। কারণ আপনার ইনকামপতি এবং ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, বকরি থেকে মার্গী হয়ে গেছে। ক্যাশ ফ্লোয়ের জায়গাটা ডিসেম্বর মাসে কিন্তু খুব ভালো কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ ইনকামটা আপনাদের খুব ভালো হবে। যাতে একটু ইনকামটা ঢিল হয়ে গেছিলো কি না, সে মতন হচ্ছিল না, ইনকামের জায়গা কিন্তু হবে। এবং যাদের আননেসেসারি খরচ হচ্ছিল, কুম্ভ রাশির আননেসেসারি খরচ যাদের হচ্ছিল, সেই আননেসেসারি খরচটা আপনাদের কিছুটা কমবে, লিখে রাখুন। ফালতু খরচ যাদের হচ্ছিল, সেই জায়গাটা খরচে কিছুটা হলেও লাগাম কিন্তু পড়তে চলেছে। এবার আসি কর্ম। দেখুন, আপনাদের কর্মপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, সরাসরি কর্মভাবকে দেখছে। এবং আপনার সপ্তমপতি 16 ডিসেম্বর থেকে 21ভাবে অবস্থান করবে। খুব ভালো একটা কানেকশান আমি বলবো, যোগাযোগ কিন্তু কুম্ভ রাশি ক্ষেত্রে হতে চলেছে। প্রথম কথা, যারা সরকারি ফিল্ডে আছে, সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছেন বা আপনার ক্ষেত্রে একটা ট্রান্সফারের চিন্তা করছিলেন, কারণ সপ্তমপতি 21ভাবে নিশ্চিতরূপে আপনারা যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা পাবেন। রবি নির্দেশ করে গভর্নমেন্টকে, তো রবি মিত্র রাশিতে অবস্থান করছে এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে সুযোগগুলো আপনাদের নিয়ে আসবে, সম্মান বৃদ্ধি করবে, মর্যাদা আপনাদের বাড়বে। আপনি কুম্ভ রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যদি আমি দেখি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন, সেখানে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং যারা নিজস্ব ব্যবসা আছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ব্যবসার সেলিংটা বৃদ্ধি করবে নিশ্চিতরূপে এটা বলা যেতে পারে। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে প্রেম, দেখুন পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম, পঞ্চমপতি 21ভাবে অবস্থান করবে কত 23টা ডিসেম্বর থেকে। এবং চতুর্থপতি এবং ভাগ্যাধিপতি 21ভাবে অবস্থান করবে। প্রেমের ক্ষেত্রে নতুন জোয়ার আসতে চলেছে, যার অর্থের জোয়ারে আমি বললাম, প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম। এবং যাদের প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস চলছিল, সেই রিলেশন ক্রাইসিসগুলো আপনাদের কাটতে চলেছে। এবং এর সাথে সাথে এডুকেশনের জায়গাটা যদি বলি, এক্সিলেন্ট রেজাল্ট
এডুকেশন জায়গাটাই কিন্তু আপনারা পেতে চলেছেন। কারণ পঞ্চম ভাব রিপ্রেজেন্ট বাই শিক্ষা এডুকেশন। দেখুন পঞ্চম প্রতি একাদশ ভাবে, খুব ভালো করে কানেকশনটা দেখুন, একাদশ ভাবে অবস্থান করে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছেন। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা MBA BCA বা মাস্টার ডিগ্রি বা আপনি CA নিয়ে পড়াশোনা করছেন, এই যায় এই সেক্টরগুলোতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এ মাসে শেয়ার বাজার ফাটকা ট্রেডিং থেকে আপনারা ট্রেডিং থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। শেয়ার বাজার ফাটকা ট্রেডিং থেকেও আপনারা কিন্তু এ মাসে দুর্দান্ত, বা স্টক বিজনেস সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে কিন্তু আপনারা দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের ভাগ্য ভাব। ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে, এটা আপনাদেরকে একটা ডিভিডেন্ড দিতে চলেছে। যত কুম্ভ রাশির মানুষ আছে, যদি আপনার জন্মছকে বড় কোনো ধরনের দোষ না থাকে, আপনার বছর মার্জন করো এই মাসে ডিসেম্বর একদম বছরের শেষ মাসে আপনাদেরকে কিন্তু ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের হতে চলেছে। ভাগ্যের দ্বারা আপনারা যে কোনো কাজে সফলতা পেতে চলেছেন, এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং ছোটোখাটো ট্যুর ফ্যামিলি ট্যুর হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটু অ্যাংজাইটির মধ্যে কিন্তু আপনারা থাকবেন, আপনি কুম্ভ রাশির মানুষ, কিছুটা অ্যাংজাইটি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যের দ্বারা কর্ম কিন্তু পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে বক্রী অবস্থাতে কর্মাধিপতি, কর্মক্ষেত্রে চাপ থাকবে কিন্তু সম্মান বৃদ্ধি হবে। এবং চতুর্থভাবে যারা ল্যান্ড রিলেটেড জায়গা নিয়ে কাজকর্ম করেন, অর্থাৎ জমি জায়গা কেনা বেচা সংক্রান্ত যারা আছেন, বা জমি পারচেস করতে চাইছেন বা জমি কিনতে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু একটু নজর রাখবেন। মাথা গরম হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং উটকো কিছু সমস্যা, উটকো কিছু ঝামেলা আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিছুটা মাথা ঠান্ডা করে কিন্তু আপনাদেরকে এগাতে হবে। কারণ দ্বাদশভাবে শনি, মানে শনির প্রথম চরণটা, সাড়ে সাতির প্রথম চরণটা আপনাদের শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো বিদেশের সাথে যারা রত আছে, আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে যদি আপনি যুক্ত থাকেন, বিদেশ থেকে কিন্তু আপনারা এ সময় ডিভিডেন্ড আপনারা কিন্তু পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ কিন্তু এ সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনার বিদেশের জায়গা কিন্তু আপনাদের খুবই ভালো। এবং যারা সেলফ প্রফেশনে আছেন, টিচিং লাইনে আছেন, বা আপনি অ্যাজ এ অ্যাডভোকেট, অ্যাজ এ টিচার লেকচারার, বা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন এই জায়গায়, বা আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি যারা আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি মিডিয়া রিলেটেড জায়গায় যুক্ত আছেন, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির আপনি মানুষ গ্ল্যামার ফিল্ড বা মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, সেখান থেকে কিন্তু আপনাদের সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কারণ ভাগ্যাধিপতি একাদশভাবে শুক্র হচ্ছে আমাদের মানে ভোগকারক গ্রহ, ভোগ আপনাদের বৃদ্ধি করবে, এটা আমি নিশ্চিতরূপে কিন্তু আপনাদেরকে বলতে পারি। বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছেন, আমি বলবো এ মাসটা একটু দাঁড়িয়ে যান, কারণ এই মাসটা বিয়ের জন্য খুব একটা যে আপনাদের আদর্শ সেটা কিন্তু নয়। অর্থাৎ এই মাসে বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে এগান, কিন্তু যারা
প্রেমেও যে সম্পর্কে যুক্ত আছে তাদের লাভ ম্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কুম্ভ রাশি মানুষ লিখে রাখতে পারেন, এই সম্ভাবনাটা গাঢ় যোগ কিন্তু রয়েছে। এবং এ মাসে যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভবান কিন্তু হবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আকস্মিক প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যে কোনো ফিল্ড থেকে হঠাৎ অর্থ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন এই জায়গাটা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। তবে যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, দশা মহাদশা অন্তর্দশা যদি পারমিট করে, ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে নির্ণায়ক মাস কিন্তু হতে চলেছে। কল্পনার বাইরে আপনি কিন্তু রেজাল্ট পেতে চলেছেন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। বিশেষ করে ফিনান্সিয়াল, কর্ম, ভাগ্য, কেরিয়ার আপনার ক্ষেত্রে, দাম্পত্য সুখের জায়গাটা যদি আমি বলি, দাম্পত্য সুখ কিন্তু আপনাদের রয়েছে। অনেকে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে কেমন থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু ভালো রয়েছে। অর্থাৎ একে অপরের পরামর্শ নিয়ে বা আলাপচারিতার মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে কিন্তু উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। কি উপায় করবেন? প্রথম কথা আমি বলবো, গণেশজির আপনারা উপাসনা করুন। অর্থাৎ যত গণেশজির বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন তত দিক আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি শনির বীজ মন্ত্র আপনারা, সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভজনক কিন্তু আপনারা কিন্তু পাবেন। এই ছিল ডিসেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।